গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডশিপস আজকে মঙ্গলবার তাই তো হ্যাঁ না আজকে মানডে ও সরি আজকে মানডে হ্যাঁ তোমাদের সবাইকে রবীন্দ্র জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা সবাই তোমরা কিভাবে রবীন্দ্র জয়ন্তী কাটাচ্ছো আমাদেরকে বলো লাস্ট আমরা শাড়ি হল করেছিলাম আর তোমরা সবাই খুব মানে ভিডিওটাকে এখনো অবধি খুব পছন্দ করছো সো আমরা ভাবলাম যে আমরা আমাদের কাছে যেগুলো অক্সিডাইজ বা সিলভার প্লেটের যত জুয়েলারিজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই আমরা দুজনেই আমাদের যতগুলো সিলভারের জুয়েলারিজ আর সিলভার কালেকশন যা যা আছে সব নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর চলো তাহলে শুরু করানো যাক আমাদের সিলভার জুয়েলারি কালেকশন সিলভার জুয়েলারি হল রিসেন্টলি আমাদের ভিডিওতে কিছু ইউটিউবে আমরা জানি না আমরা চেষ্টা করছি টাইমে একদম এক্স্যাক্ট তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর আপলোড হতে খুব অসুবিধা হচ্ছে মানে আমরা যদি যেই টাইমটা আমরা মেনটেন করে যেই টাইমটা আপলোড করছি সেই টাইমটাই হচ্ছে না আর কিছু না কিছু হওয়ার পরে দেখছি আর্ট প্রসেসিং এ আটকে যাচ্ছে আর তারপরে আপলোডিং এ আটকে যাচ্ছে তারপর আবার ডিলিট করে আবার আপলোড করতে হচ্ছে তাই হয়তো একটু দেরি হচ্ছে বাট প্লিজ 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 আমাদের ভিডিওগুলো দেখো যাই হোক আজকে শুরু করা যাক আজকে নিক্স শুরু করুক নিজে চলো তোমাদেরকে আমি আমার মোস্ট ফেভারিট একটা সিলভার জুয়েলারি দিয়ে দেখাই যেটা হলো আমামা জুয়েলার্স থেকে তোমাদের আমামা জুয়েলার্স এর লিঙ্কটা ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি দিয়ে দেবো এখানে ডেসক্রিপশন বক্সে যেটা হলো এইটা এটা একটা আমার খুব ফেভারিট গলার হার এটা একটু হেভি বাট খুব সুন্দর এটা বেসিক্যালি এটা ওই আফগানি স্টাইলের একটা হার এখন তোমরা জানো খুবই উঠেছে আফগানি জুয়েলারিজ সো ইট হ্যাজ টু বি ওয়ার লাইক দিস দেখতে পাচ্ছ তোমরা আমরা আমি আশা করি আমরা ছবি অ্যাড করে দেব আমরা সবার একটা করে আমাদের পরে থাকা ছবি বা যদি শুধু জুয়েলারিটারও পারি যেটাই পাবো হাতের সামনে যেটাই অ্যাভেলেবল থাকবে তোমাদেরকে আপলোড করে সেটা দেখিয়ে দেব আর যাকে আমি এটা ছাড়াতে পারছি না যাকে এটা তোমরা দেখেছো আশা করি বুঝতে পেরে গেছো জিনিসটা কিরকম এটা এরকম চৌকার টাইপের আর কি হ্যাঁ মানে এটা এরকম ভাবে পড়ার এটা ও পড়েছে আমিও পড়েছি দুজনেরই ছবি আছে এত একটা ফেভারিট পিস আমাদের দুজনেরই যে মানে আমরা দুজনেই এটাকে স্টাইল করতে খুবই ভালোবাসি নেক্সট ও দেখাবে ওরটা লেটস সি তো জুলি আমি আমিও আমার একটা ফেভারিট দিয়ে শুরু করি এটা আমি নিয়েছিলাম টিজের জোকার এন্ড বিচ থেকে এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইটা এখন আমি যখন কিনেছিলাম তখন এটা একদম জাস্ট মানে এই ডিজাইনটা উঠেছিল এন্ড যেটা তিজ বার করেছিল তারপরে তিজকে তিজের খুবই বেস্ট সেলার্স এর মধ্যে মানে এটা ছিল মানে ও একদম ইনিশিয়ালি এটা শি বট ইট বাট মানে এখন তোমরা তখন এটা মানে তিজ থেকে নিয়েছিলাম তিজের একটু একটু দাম এক্সপেন্সিভ ছিল বাট এখন এটা তোমরা যে কোনো অ্যামাজনে ফ্লিপকার্টে সব জায়গায় এই ডিজাইনটা খুবই খুবই ন্যাচারাল হয়ে গেছে নর্মাল হয়ে গেছে খুব রিজনেবল প্রাইস তিজেরও এটা খুব বেস্ট সেলিং পিস হয়ে গেছে ন্যাচারাল মানে খুব আমার খুব ফেভারিট একটা এটা আমি অনেক কিছুর সাথেই পরেছি এটারও ছবি তোমাদেরকে দেখিয়ে দেবো ছবি যেটার সাথেই থাকুক না কেন সি এটা খুব একটা মানে বেশ বলবো গলায় লেগে থাকা বাট ভরা খুব ভারী তো যাই হোক ওটা দেখালাম যখন আর একটা ওটার সাথেই ছিল এইটা আর একটা ছোট বিডসের এইটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম ফেসবুকের একটা মেয়ে তখন খুব সেল করছিল দেখো এগুলো খুব ওই শান্তিনিকেতনের যে মানে খুব একদম সোবার যে স্টাইলগুলো হয় না মানে একটা শাড়ি স্লিক খুব স্লিক মানে ওরকম টাইপের একটা জাস্ট এরকম থাকে আর কি কোনো স্লিভলেস ব্লাউজ যাতে একটা শাড়ি তো খুব ভালো ভেরি স্লিক অ্যান্ড সোবার এটা আর ওটা একসাথেও পড়েছিলাম আমি খুব ভালো লাগে স্লিপে আমরা তোমাদেরকে দেখাবো একটা একটা করে লম্বা নেকলেস যেটা হলো যে আমারটা যদিও ওটাও লম্বা ছিল খুব ওটা চোকার মানে ওটা বেশ মানে যতগুলো লম্বার মধ্যে আছে চেষ্টা করছি ওটা আগে দেখিয়ে দেওয়ার এইটা একটা এটা আমার তিজ থেকেই নেওয়া আমাদের হাফ অফ দ্য কালেকশন ইজ ফ্রম তিজ উই লাভ এইটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা নেক পিস অনেকটা লম্বা অনেকটা লম্বা এরকম ধরনের ব্যাপারটা এইটা তিজ থেকে নেওয়া এটাও আমি অনেক জিনিসের সঙ্গেই ক্লাব করেছি ও এখনো মনে হয় আমি এখন এটা পরি এটা পরিনি এটা আমি একটা দুটো জিনিসের সাথে অলরেডি আমার ক্লাব করা হয়ে গেছে রিসেন্টলি আমি মাদার্স ডে এর একটা তিজের সাথে কোলাবোরেশন করেছিলাম সেটাতেও এটা পরে করেছি এটা বেসিক্যালি এরকম ভাবে আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা এরকম এটা খুব সুন্দর আর একটা পিস তিজের ভেরি হট সেলার এর মধ্যে এটা পড়ে নেক্সট ও একটা দেখা নেক্সট একটা লম্বা আমিও দেখিয়ে দিই এটাও আমার টিচ থেকে নেওয়া এটার বক্স আমার কাছে নেই মানে বক্স গুলো বেসিক্যালি নেই এখন আর মানে সব এত বেশি হয়ে গেছে না সব একসাথে এটাও লম্বা দেখো এই যে এটা একটা জাস্ট এরকম
মানে এটাও আমি পড়েছি অনেক কিছুর সাথে এই জিনিসটা এরকম লেন্থে আসে, এটা হোপফুলি এটা আমিও পড়েছি। হ্যাঁ এটা হোপফুলি ও হ্যাঁ তুইও পড়েছিস। এটা অ্যাকচুয়ালি অনেক সময় তুমি চাইলে শুধুও পড়তে পারো কোনো কুর্তির সাথে, একদম সলিড কালারের কোনো কুর্তি জাস্ট একটা ক্যাজুয়াল, বা তুমি যদি চাও একটু হেভি করবে তো চোকার পরে সাথে একটা এরকম নিতে পারো। এটা চলো লম্বা লম্বা দুটো নেকলেস দেখা হলো, এবার তোমাদেরকে আমি একটা বিউটিফুল তিজের চোকার পিস দেখাবো। সেটা হলো আমার এই তিজের স্পেশাল চোকারটা, এটা তিজের একদম, এটাও ওয়ান অফ দা হট সেলিং এর মধ্যে। দেখো একটু ভালো করে দেখো, এটা একটা মানে অনেকটা কাইন্ড অফ টেম্পল জুয়েলারিজ এর মতো এখানে আর্ট করা আছে, ফ্লাওয়ার্স এন্ড খুব সুন্দর খুব সূক্ষ্ম কাজ করা। ইটস আ ভেরি নাইস পিস অফ তিজ এন্ড আ ভেরি হট সেলার, দিস ইজ অলসো আ বেস্ট সেলার ফ্রম মানে তিজে। ওরা বেসিক্যালি এটা ওদের মেইন পেজে যে ফটোটা থাকে ওতেও ওরা দিয়ে থাকে এই সেটটাকে। আমরা আমি তিজের ইয়েতে তোমাদেরকে ট্যাগ করলে তোমরা দেখতে পাবে, লিংকটা তোমরা দিয়ে দেব এরকম পুরো গলা ভর্তি। তোমরা যে লম্বা সেট গুলো দেখলে, তোমরা ওই লম্বা সেট গুলোর সাথে অনায়াসে এগুলোকে ক্লাব করে কোনো হেভি লুক দিতে পারো, মানে একটু যদি কোনো ভালো জায়গায়। আর এখন তো সিলভার জুয়েলারির সাথে ওয়েডিং মানে ওয়েডিং ও সবাই সিলভার জুয়েলারি পরে যাচ্ছে, অক্সিডাইজ সিলভার এগুলো ইন ফ্যাশন হয়ে গেছে এখন। সো তোমরা পড়তেই পারো এটা, এইটা একটু একটু শাইনি সিলভারের থেকে হালকা অক্সিডাইজ, আর ওর সাথে এরকম দুটো কারাদুল আছে। নেক্সট আমারটা হচ্ছে, আমি একটা চৌকারি দেখাচ্ছি, আমারটা এরকম। এটা হচ্ছে দেখো একটু বার্ড, এটা কাইন্ড অফ ইয়েস হ্যাঁ বার্ড দেখো, এটা এটা একটু ব্ল্যাক ব্ল্যাক ব্রাশো কাজের মধ্যে। দিস ইজ নট ফ্রম তিজ, এটা অদৃতিজ কালেকশন বলে একটা পেজ আছে ইনস্টাগ্রামে, আমি তোমাদেরকে ওটারও লিঙ্ক দিয়ে দেবো। ও খুব ভালো ভালো ও নিজে মানে কালেকশন করে খুব সুন্দর সুন্দর, এটাও পড়েছি আমি অনেক জায়গাতে, এটা মনে হয় নিকিতাও পড়েছে বলে আমার মনে পড়ছে না, বাট ওরা কথা হয়তো দেখে নেবো আমরা আমরা লাস্টে তোমাদেরকে। এই যে দিস ইজ এরকম মানে পুরো গলা ভরে যায় এই চোকার গুলোতে, এটাও খুব সুন্দর একটা পিস। এদের অনেকটাই দুটো একই রকম, এটা একটু ব্ল্যাক ব্রাশ ও কাজ করা, একটু ব্ল্যাক ব্ল্যাক মানে 19-20 বাট আর সেম এই দুটো বার্ডেরই কানের দুল আছে, সেটা এই মুহূর্তে পাচ্ছি না দেখাতে, তাই জন্য তোমাদেরকে সেম ডিজাইনের দুটো কানের দুল আছে বড় পাচ্ছি নাকি কোথায়। অনেকগুলো তোমরা নেক পিসেস দেখলে, এবার নেক পিসেস দেখি আর বোর করবো না, একটুখানি ইয়াররিংস এর দিকে যাওয়া যাক। ইয়াররিংস আর ব্যাঙ্গেলস দেখাবো এবার তোমাদেরকে আমরা, ও শুরু করুক ইয়াররিংসটা দিয়ে। ওকে সো আছে ইয়াররিংস আমাদের কাছে খুব কয়েকটাই, মানে যেহেতু নেকলেসের প্রতি দুজনেই ফ্যাসিনেশন একটু বেশি, যাই হোক তো এই একটা কানের দুল আছে যেটা আমার খুব ফেভারিট, আমার সবচেয়ে মানে যত আমারও অ্যাবসলিউট ফেভারিট পিস এটা। দেখো খুব সুন্দর সূক্ষ্ম কাজ দেখতেই পাচ্ছ, এইগুলোরও রেপ্লিকা এখন প্রচুর অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে। আমি বারবার বলি আমি যখনই এগুলো কিনেছি সেগুলো একদম রিসেন্ট, যখন যা শব্দ শব্দ বার হয়েছিল তখন কিনেছি। এটাও আমার অদৃতিস কালেকশন থেকেই নেওয়া, লিঙ্ক আমি দিয়ে দেবো। দেখো এরকম দেখতে খুব ফেভারিট, একদম ঝালরের মতো বিউটিফুল পিস, একটা সুন্দর সুপার আনারকালি স্যুট হতে পারে বা শাড়ি হতে পারে, জাস্ট বা জাস্ট সিম্পল হোয়াইট কুর্তি সামার্স ডে, আর এটা জাস্ট ইয়াররিং এন্ড ইউ আর ডান। সাথে এটাও দেখিয়ে দিই দুটো, তারপরে ও দেখাচ্ছে। এইটাও আমার অদৃতিস কালেকশন থেকে নেওয়া, দেখো দিস ইজ এ বিউটিফুল উইথ গ্রিন ছোট ছোট ওই তোমার গ্রিন পার্লস এর মতো দেওয়া আছে উপরে স্টোনস দেওয়া, এই যে দিস ইজ দা ইয়ার। এই দুটো আমার খুব ফেভারিট ইয়াররিং, তো তোমাদেরকে দেখি। আচ্ছা অদৃতিস থেকে ও কিছু কিছু জিনিস দেখালো যেগুলো ও নিয়েছে, এবার আমি দেখাই আমি অদৃতিস থেকে কি কি নিয়েছি। এইটা একটা খুব সুন্দর পার্লের সাথে ড্যাংলিং ইয়াররিং, পার্ল সিলভার অ্যান্ড ড্যাংলার্স আছে দেখতে পাচ্ছ তোমরা, এটা খুবই প্রিটি অ্যান্ড ভেরি সোবার ওয়ান। আর এটাও তোমরা কোনো কুর্তি শাড়ি যে কোনো, আচ্ছা এরকম না যে কোনো ইন্ডিয়ান ওয়্যারের সাথেই তোমাদেরকে সিলভার জুয়েলারি ক্লাব করতে হবে, তোমরা একটা হোয়াইট শার্ট আর একটা ব্লু জিন্স এর সাথেও কিন্তু অক্সিডাইজ জুয়েলারি ক্লাব করতে পারো, আর আমরা করে থাকি সেটারও স্টাইলিং ওয়াইলিং তোমরা দেখতে চাইলে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর এরকম না যে সবসময় শাড়ি বা স্যুট পরেই তোমাদেরকে সিলভার জুয়েলারি ক্লাব করতে হবে, তোমরা অফকোর্স সিলভার জুয়েলারিজ ভালো ভালো প্লেন কালার ওয়ান কালার শার্টস এর সাথে জিন্স এর সাথে এরকম জিনিসের সাথে মানে একটু ইন্ডো ওয়েস্টার্ন স্টাইল দিতে চাইলে তোমরা এগুলোকে অ্যাবসলিউটলি ক্লাব করতে পারো। এটা অদৃতিস কালেকশনের একটা ভীষণ সুন্দর পিস। আর এইটা
আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট এন্ড সিম্পল একটা ঝুমকো। এটা আমি কোথা থেকে নিয়েছি, এরকম থাকা উচিত সবার একটা করে ঝুমকো, অ্যাবসলিউটলি আমার মনে নেই এটা আমি কোথা থেকে নিয়েছি, বাট এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ঝুমকো। এটা অনেকটা ওই কোনারক টেম্পলের ডিজাইনের মতো, টেম্পল ডিজাইন ও এরকম ছোট্ট ঝুমকো দেখালে তো আমিও দেখো একটা ঝুমকো দেখিয়ে দিচ্ছি, একদম কিউট পায়সা উইথ স্মল উইথ পার্লস, হোয়াইট পার্লস আছে, যেটা দিয়ে হোয়াইট পার্লস আছে ওটাই আমার ভীষণ সুন্দর লাগে, কেননা একটু এনহ্যান্স করে দেয়, হ্যাঁ পার্লটা একটু এনহ্যান্স করে দেয়, মানে এটা এটা উইচ ইজ ওকে, এটাও একটুখানি ব্রাসো ব্ল্যাকিশ কালারের, বাট ওটা ওর ওর পার্লটাও খুব, মানে পার্লটা এসে একটা বেশ সুন্দর একটা অ্যাকচুয়ালি এটা ভাইব, অ্যাশ কালার বা ব্ল্যাকিশ সাথে দেখবি পার্ল থাকলে এমনি ভালো লাগে, একটা ভাইব, একটা দুটো ঝুমকো সবসময় ইউ মাস্ট হ্যাভ, কখনো ঝুমকাস আর মাস্ট ইন ইওর কালেকশন মেয়েরা। আজ আমি এই ব্লগটা, আমি এই শাড়ি ব্লগ আর জুয়েলারি ব্লগ ছেলেদের জন্য একদমই নয়, আমাদের কাছে না প্রচুর ব্লগ হল করবার আর শাড়ি হল করবার প্রচুর ওই আছে, শাড়ি ছাড়াও আস্তে আস্তে তোমরা সেটা দেখতে পাবে। আচ্ছা নেকলেস আর ইয়াররিংস হলো এবার একটা এক্সাইটিং পার্ট অফ জুয়েলারিতে আমরা যাই, যেটা হলো রিংস অ্যান্ড মাংটিকাস। আর এরকম ব্যাপার নেই যে আমরা সিলভার জুয়েলারিতে মাংটিকা পড়তে পারবো না, উই হ্যাভ আ লট অফ মাংটিকা কালেকশনস ইন সিলভার জুয়েলারিজ অলসো, লেটস শো ইউ দ্যাট। আচ্ছা মাংটিকা, এটা একটা মাং, এটা অ্যাকচুয়ালি একটা মাংটিকা না, এটা কায়দা মারা হয়েছে, এটা বেসিক্যালি এটা কানের দুল ছিল উইচ উই বট ফ্রম নিউ মার্কেট, ঠিক আছে। এইটা কানের দুলটাকে আমরা পরে ওইখানে নিউ মার্কেটে কোনো অনেক শপ থাকে এরকম দেখবে হক মার্কেটের ভেতরে, ওখানে ওরা আমরা বলেছিলাম যে এটাকে একটা ইয়ার এই মাংটিকার মতো ইউজ করা যেতে পারে, উইচ উইল গো উইথ এনিথিং, সো ও বানিয়ে দিতে বলেছিল, তো ও এই এক্সটেন্ডেড চেনটা লাগিয়ে এই ইয়াররিংটার সাথে একটা মাংটিকা বানিয়ে, নাইস আইডিয়াস। আর সেম গোজ ফর দিস ওয়ান, এটা আমি চাম্বালাম্বা থেকে একটা বিউটিফুল লকেট নিয়েছিলাম, মানে লকেট দেখতে পাচ্ছ তোমরা এটা একটা লকেট, বাট আমি এটাকে একটা চাম্বালাম্বা থেকে একটা চেন লাগিয়ে এটাকে একটা মাংটিকা পিস হিসাবে ইউজ করেছি, মানে করে থেকেছি, যেটা তোমরা এখন হয়তো বিচ্ছিরি লাগছে দেখে, না একদম এখন সেটা না, বাট ওর একটা এটাও পড়েছিল ওর ছেলের প্রেগন্যান্সি পরে, বেসিক্যালি ইফ ইউ কভার ইট এন্ড দ্য গোল থিং স্টেজ অন ইওর ফেস ইট লুকস ভেরি নাইস, এখন আমি বিচ্ছিরি মুখে বইটা, বাট এটাও পড়েছিল আমার মনে আছে জন্মাষ্টমীতে, ওর প্রেগন্যান্সির পরে ফার্স্ট জন্মাষ্টমী ছিল, রিও তখন ছোট্ট, ও তখন মাইয়া ইয়াশোদা টাইপ একটা লুক দিয়েছিল, তখন এটা পড়েছিল, এই ছবিটা আছে, আমি শিওরলি শিওর একদম শেয়ার করবো তোমাদের সাথে, খুব সুন্দর দেখো কালারফুল একদম, কি সুন্দর স্টোন একদম, দেখো পিঙ্ক হোয়াইট অ্যান্ড গ্রিন আছে, ইটস বিউটিফুল, আমার খুব পছন্দের এটা, আমি একদিনও পরিনি পরবো কখনো, অ্যাবসলিউটলি। আর এইটা একটা বোরলা, বোরলা তোমরা কতজন জানো আমি জানি না, দিস ইজ এ রাজস্থানি পেটেন্ট মাংটিকা, আমরা যেরকম মাংটিকা পরে থাকি সেটার মতন এটা না, এটা এরকম একটা গোল মতন থাকে, ঠিক আছে, আর এটা এটা তোমার ফেসের ওপরে পরেও থাকবে গোল বেসিক্যালি, আজকে আমার মুখটা যা হয়ে আছে যাকে, সো ইট ইজ লাইক দিস, এটা সবসময় সেজে গুজে বসা যায় না, না আমরা যেরকম সিম্পল ওরকম দেখাতেও তো ভালো লাগে, রিয়েল রিয়েল আস, তো দিস ইজ আ বোরলা বেসিক্যালি, এরকম গোলই এটা এরকমই গোল পড়ে থাকে, এরকমই থাকে, মানে তোমরা এটা সেট হয়ে যাবে, এটা কোথাও যাবে না, এটা কোথাও যাবে না, দিস উইল স্টে হিয়ার অনলি, এটা ওইভাবেই পরানো হয়, এটা বেসিক্যালি রাজস্থানি উইমেনরা দে ওয়্যার ইট, আমি এরকম আমার রিসেপশনে পড়েছিলাম বোরলা, আমি এই বোরলাটা কিনেছিলাম আনাদার জন্মাষ্টমীতে, আমি মানে একদম টিপিক্যাল একটা ওই গুজরাতি আউটফিট পরেছিলাম, যদিও গুজরাতি আউটফিট পরেছিলাম বাট আই ওয়ার আ বোরলা উইথ ইট, সো দিস ইজ দ্য বোরলা উইচ আই এম শোয়িং ইউ, দেখো তোমরা চাইলে কেউ এটাকে রিং এর মতো ইউজ করতে পারো, অ্যাবসলিউটলি, মানে সিলভার জুয়েলারির সাথে অনেক কিছু করা যায়, মানে ইউ ক্যান ইউ নো তুমি গিয়ে হামেশা চেঞ্জ করতে পারো, মেক ইট আ রিং, মেক ইট আ ইয়াররিং, মেক ইট, আর এগুলো করে দেয়, এগুলো নিউ মার্কেটের ওই ছোট ছোট দোকানগুলোতে করে দেয় অ্যাবসলিউটলি। সো ওয়ান মোর থিং, যেটা হচ্ছে একটা রিং, যেটা দেখো দিস ইজ দ্য রিং, বিউটিফুল বিউটিফুল রিং, আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই ডিজাইনটা, আগেন এটা এটা পুরোটা একটা শাইনি সিলভার কোটিং দেওয়া আছে, এইটা শুধু একটা পরলে, মানে যখন তোমরা খুব মিনিমাল সাজতে চাইছো ইয়েট গর্জিয়াস সাজতে চাইছো, তখন তোমরা এটা করতে পারো, একটা ঝুমকো হাতে একটা এত বড় রিং অ্যান্ড
গো উইথ শাড়ি অর জিন্স অর টপ শার্ট হোয়াট এভার স্যুট যেটাই তোমরা প্রেফার করবে ইউ ক্যান গো উইথ দিস। দেখো তোমার পুরো হাতটা কভার হচ্ছে, ইটস রিয়েলি লুক নাইস। আমরা এরকম পড়লেই না দুজনে একটু নিজেকে দেখে নিই এরকম করে নিই কেমন লাগছে কি লাগছে না, সারাক্ষণ এই করে মরছি। আই হোপ ইউ লাইক ইট। এসে গেছি আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে, কেননা এতক্ষণ আমরা শুট করছিলাম আর সব হাবি জাবি হয়ে গেছিল নিচে, যার জন্য একটু সাইড করে দিলাম আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি একটুখানি সাইড করে দিলাম, যেগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেছে সেগুলো সাইড করে আর আর কি কি দেখাবো সেগুলোকে সামনে আনলাম। যাকে এখন আমরা একটা দুটো ব্যাঙ্গেলস দেখাই, যদিও আমার হাত রিস্ট খুব পাতলা, মানে আই হ্যাভ আই আমি খুব চওড়া হাত না, আমার হাতে ব্যাঙ্গেলস খুব একটা মানায় না, এটা আমার পার্সোনাল মনে হয় রিস্টটা সরু বলে। বাট স্টিল আই হ্যাভ অ্যান ভেরি বিউটিফুল কালেকশন ফ্রম চাম্বা লাম্বা, অ্যাগেন ওই ব্ল্যাক একদম অক্সিডাইজড পলিশের এই ব্যাঙ্গেলটা। যারা জানো না চাম্বা লাম্বা নিউ মার্কেটের একটা খুব অথেন্টিক ফেমাস সিলভার জুয়েলারি একটা শপ, যেখানে পিওর সিলভারের জুয়েলারি পাওয়া যায় প্লাস অক্সিডাইজ পাওয়া যায় সব পাওয়া যায়। হ্যাঁ সো দিস ইজ দ্য ব্যাঙ্গেল বেসিক্যালি। এই বললাম না আমার রিস্ট এত সরু যে ব্যাঙ্গেল দেখা থেকে ব্যাঙ্গেল নিচে চলে যাবে। যাকে এটা হলো ব্যাঙ্গেলটা, খুব সুন্দর মোটিভটা। এটা আমার একটা সিঙ্গেল পিস যেটা আমি এমনিও খুব মানে আমাকে আমি বেশি এখন গিয়ে তো আমি জুয়েলারি পরতে শুরু করেছি, না হলে আমি জুয়েলারি যেও পরতাম না বডিতে। মানে তুমি তোমরা খেয়াল করবে কিনা জানি না, অর্ধেক ব্লগে আমার কানে নাকে গলায় কিছু থাকে না, এই খালি রিং দুটো পরে থাকি ব্যাস, বাকি কিছু আমি পরতে পারি না, পছন্দ করি না আমি খুব একটা। এখন স্টাইলিং এর জন্য বা কাজের ক্ষেত্রে ব্লগিং করার জন্য বা স্টাইলিং করার জন্য একটুখানি পরি না। আছে অনেক কিছু বেসিক্যালি, ঠিক আছে চলো এইটাই দেখাই। এই দুটো হচ্ছে দুটো এরকম ঝুল মানে ঝুমকো টাইপের ঝুলঝুলি দেওয়া আছে, জিনিসটা পুরোটাই এরকম খুবই কিউট। সরু অ্যাকচুয়ালি দুজনেরই হাত আমাদের বড্ড বেশি, রিস্টগুলো আমাদের সরে যাওয়া যাবে না, কিন্তু জিনিসটা এরকম হয়, বাট ইটস ওকে। দুটো পরলে দেখো এরকম এই ব্যাপারটা হয়ে থাকে। তো এইটা হচ্ছে কোথা থেকে নেওয়া, এটাও অজিদিস কালেকশন থেকে, ও না না সরি সরি দিস ইজ ফ্রম মিশো। যারা মিশো অ্যাপ জানো তারা জানো কোনোদিনই ওখান থেকে আমি জামা কাপড় বা কিছু কিনিনি, বাট দিস থিংস ইউ ক্যান গো ফর, এগুলো খারাপ হওয়ার বা বাজে হওয়ার কোনো চান্সেস নেই। এই এই জিনিসগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল, আমি তিনটের সেট একসাথে কিনেছিলাম, উইচ ইজ ওয়ান দিস, এটা একটা ব্রেসলেটের মতো এরকম হয়ে যায়, আর সাথে এই দুটো ছিল। সো আমি কখনো কখনো ক্লাব করে ওটার সাথে মানে একসাথে এরকম পরলে অনেকটা হেভি হেভি লাগে। অনেক সময় আমরা কি করি, শুধু কুর্তি পরলাম অনলি হাতে পরলাম আর কিছু পরলাম না, তো যার জন্য এই সেট অফ থ্রিটা আমি নিয়েছিলাম ফ্রম মিশো অ্যাপ। ও যেরকম ঝুমকো ঝুমকো দেখালো সেরকম আমার কাছে একটা সেট আছে, এটাও আমি অনলাইন আনিয়েছিলাম। এটা আমি কোথা থেকে আনিয়েছিলাম আমার একদম মনে নেই, কোথা থেকে নিয়েছিলাম তোর মনে আছে? সামওয়্যার আমি স্ক্রোল ডাউন করতে করতে এটা পেয়েছিলাম। আর সো এটা ওই রকম থেকে নেবা, ওই জুলি বুটিক থেকে, তোর বন্ধুর জুলি বুটিক থেকে নেওয়া কি? হ্যাঁ আমার মনে পড়ছে না, হতে পারে, বাট এটা ব্ল্যাক ব্রাশ হল, ব্ল্যাক ওই অক্সিডাইজ করা পলিশ, আর এটা ওরকম ওই ঘুঙ্গরু দেওয়া আছে। তো আমি এটা নিয়েছিলাম চারটে, এটা এসেই ছিল চারটে পিসে। তো তুমি তোমরা অনায়াসে মানে যদি তোমাদের কাছে থাকে এরকম একসঙ্গে চারটেও করতে পারো, আমার খুব মানে খুব হেভি যদি লুক দিতে চাও, আর যদি না দিতে চাও সিঙ্গেল দুটো করেও করতে পারো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো এইভাবে ক্লাব করা যেতে পারে। সো দ্য নেক্সট আপ ইজ দিস, দিস ইজ ফ্রম অ্যাগেন তিজ। তিজের ফার্স্ট ব্যাঙ্গেল কালেকশনের মতো এটা ছিল, যেটা প্রচন্ড অ্যাড দিচ্ছিল তিজ তখন। মানে তখন আমি তিনটে জিনিসই কিনেছিলাম, তিনটে জিনিসই তিজের প্রচন্ড বেশি হট সেলিং এর মধ্যে ছিল, উইচ ইজ অ্যাগেন উইথ দ্য ঘুমরু। এটা একটা রিসলেট এরকম লাইক দিস, একমাত্র এটাই যেটা আমার রিস্টে একটুখানি কাজের জায়গায় থাকে, বসে থাকে এরকম। তো এটা খুব হেভি ইয়েট স্মার্ট, তোমরা এনিথিং একটা জিন্স একটা হোয়াইট কালারের টি শার্ট এরকম ক্রপ করে পরে নিয়ে হাতে এটা পরতে পারো, বা ধরো তোমার এই সিলভার অক্সিডাইজ এগুলো কেন জানি না খুব মাল্টিটাস্কিং ব্যাপারটা, সব কিছুর সাথে চলে যায়। সো আমরা এমনিও দুজনে খুব একটা গোল্ড প্রেফার করি না, তো একদিন গোল্ড জুয়েলারিও হল করবো আমরা যা আছে আমাদের কাছে। তো নেক্সট আপ ইজ আমি একটা এক্সাইটিং জুয়েলারি দেখাই, যেটা আগেন জোকার উইচ থেকে নেওয়া, টিজের জোকার উইচ এর কালেকশন। এটা এটা হলো একটা কামরবন্ধ, এটাকে সোজা করে দেখাই,
অ্যাবসলিউটলি বিউটিফুল জোকার এন্ড বিচের কামরবন্ধ, যেটা কি না আমি একটা স্টাইলিং এ গলার হার হিসাবে পড়েছি, লং লং হিসাবে। মানে ধরো তুমি একটা হেভি লুক দিতে চাইছো টু লেয়ার ইট আপ, তখন তুমি একটা লং লং এটাকেও দেখাতে পারো, তারপরে তুমি একটা মাঝারি কিছু পরলে, তারপর একটা সরু ওর যেরকম ওই সরু হালকা ইয়েটা দেখালে ওরকম পরলে, মানে তুমি লেয়ারিং করতে পারো। দো ইট ইজ আ কামরবন্ধ স্টিল, মানে এটা কামরবন্ধ তো তোমরা জানো এইভাবে কোমরে পরার জিনিস, বাট আমি এটা কিনেছিলাম। নেক্সট আপ ইজ ও দেখাচ্ছে ওর একটা সুন্দর জুয়েলারি, আমি একটা ছোট্ট চৌকার মতো দেখাই, এটা অনেকটা ওই আফগানি স্টাইল, ইয়েস আফগানি স্টাইলে, এবার দিস ইজ এ চৌকার, মানে এরকম থাকে একটা চোকার থাকবে। এটা আমি রিসেন্টলি পড়েছি মনে হয়, এই ছবি থাকলে আমি দিয়ে দেবো। এটাও অগেন অদৃতিস কালেকশন থেকে নেওয়া। দেখো এই এই জায়গাটাতে ওই তোমার অথেন্টিক কাজগুলো করা, উইচ ইজ ভেরি নাইস। আর অগেন এখানে হোয়াইট পার্লস আছে, যেটা আমার খুব ফেভারিট, আর সাথে এই কানের দুল দুটো আছে এরকম দেখতে। সো দিস ইজ ইয়েট সিম্পল সোবার, এক্সকিউজ, মানে ও দেখাবে একটা, এই জুয়েলারিটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট যেটা ও দেখাতে চলেছে। এটা হলো অগেন তিজ থেকে, এটা ভীষণ একটা সুন্দর আফগানি চোকার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। অগেন ওই রুবি কালার, ব্লু কালার আর গ্রিন কালারের সিলভার আফগানি কালেকশন, যেটা আমাদের দুজনের অ্যাবসলিউট ফেভারিট। এটার সাথেও ছবি দিয়ে দেবো আমরা। এটা হলো পুরো গলা ভর্তি, একখানা পরলে ইউ আর সেট, ইউ আর ডান উইথ ইট। এটা একটাই পরো, শাড়ির সাথে পরো, শার্টের সাথে পরো, স্যুটের সাথে পরো, টপের সাথে পরো, বহু লুক দাও, মানে ইভেন তুমি এই টপটার সাথেও যদি আমি ভালো করে সেজে গুজে এটা পরে নিই, তুমি বুঝতে পারবে না যে এটা ইন্ডিয়ান না ওয়েস্টার্ন নাকি এটা। দিস ইজ অ্যাবসলিউট ভার্সেটাইল পিস অফ তিজ, খুব সুন্দর, খুবই 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 সুন্দর একটা পিস। এটা আমার আর ঋত্বিকার দুজনেরই ভীষণ পড়া হয়ে গেছে, আমি ওয়েটিং টু ওয়্যারিং ইট, কোথায় পরবো জানি না, বাট পরবো। এত কিছু আছে যে আমরা দুজন দুজনের একটা পরেও শেষ করতে পারছি, সত্যি শেষ করা যাবে না, আর তাও কিনতে থাকি, ছাড়ি না কিন্তু কিনা। গতকাল গিয়েও আমি যা পরে এসেছি তোমাদের সেটার আর একটা আলাদা ব্লগ দিলে মনে হয়, ওটা ওটারও একটা নিতে হবে একদিন। যাই হোক, তো ওই কানের দুল হলো, আচ্ছা কানের দুল সরি দুটো হলো, আর আমাদের কাছে দুটো খুব ফেভারিট, আরো দুটো কানের দুল আছে খুব লম্বা বলে তোমাদেরকে দেখাই। দিস ইজ এ হেভি কানের দুল, দিস ইজ অলসো ওই আফগানি টাইপের, মানে পাকিস্তান বালিয়া, হ্যাঁ চাঁদ বালিয়া, ইয়ে তেরি চাঁদ বালিয়া, গানটা খুব ফেমাস হয়ে গেছে সারা চারিদিকে। দেখো এই যে একটু পাকিস্তানি পাকিস্তানি লুক দিতে গেলে তোমরা যারা ঝুলন্ত বালি চাঁদ বালি পড়তে চাও তারা পড়তে পারো, এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। আর একটা কানের দুল, কানের দুল, অ্যান্ড এটা দেখাবো আগে না একটা এটা দেখে দেবো, দুই চাঁদবালি দেখালি। এটাও একটা খুব, এটা আমি কিনেছি ফ্যাব ইন্ডিয়া থেকে, ফ্যাব ইন্ডিয়া তোমরা আশা করি সবাই জানো। এটা সিলভার কাম, একটা খুব সুন্দর মিরর ওয়ার্ক করা আর সুতোর করা একসঙ্গে সিলভারের সাথে একটা খুব সুন্দর পিস, তিনটে ঝুমকো আছে সাথে, হ্যাঁ তিনটে ঝুমকো আছে সাথে। এটাও একটা অ্যাবসলিউট বিউটিফুল পিস ফ্রম ফ্যাব ইন্ডিয়া যেটা আমি কিনেছিলাম। আশা করি তোমরা, আমি একটা শর্ট আপলোড করেছিলাম সেই শাড়ি পরা শর্ট, আলাদা টাচ দেওয়া, এটাও ওয়েস্টার্নের সাথেও ক্লাব করা যায় আর ইস্টার্ন, আই মিন ইন্ডিয়ান ওয়্যার এর সাথেও ক্লাব করা যায়। দিস ইজ আ ভেরি ভার্সেটাইল পিস। অগেন নেক্সট ইজ দিস, নেক্সট ইজ আ ভেরি বিউটিফুল পিস ফ্রম অদৃতিস, হ্যাঁ দিস ইজ ফ্রম অদৃতিস, দিস ইজ ফ্রম অদৃতিস অগেন, দিস ইজ আ ভেরি বিউটিফুল পিস। তারা উল্টে যাচ্ছে না, হ্যাঁ উল্টে যাচ্ছে, এটা হাওয়ার মতন জিন্স, আর তার সাথে তোমাদেরকে আমরা স্টাইলিং ও করে দিচ্ছি তাই না, যখনই কিছু দেখি সাথে সাথে আমাদের একটা মানে এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে যখনই আমরা একটা কানের দুল দেখছি বা একটা কিছু দেখছি, আচ্ছা আচ্ছা এটা এইভাবে পড়া যেতে পারে, আচ্ছা আচ্ছা এটা এইভাবে এরকম ভাবে পড়া যেতে পারে, মানে মানে স্পন্টেনিয়াস হয়ে গেছি আমরা, স্পন্টেনিয়াসলি আমাদের মধ্যে এটা চলে আসতে লেগেছে। এই কাজটাই হয়তো এমন যে যেটা আমরা করতে শুরু করেছি সারাদিন, তুমি যেটা নিয়ে ভাবো ইট মেক্স ইউ লাইক দ্যাট এক্স্যাক্টলি।
চলো আপ নেক্সট, আমাদের অলরেডি শেষের দিকে আমরা এগিয়ে এসেছি, এবার আমাদের কালেকশন অলমোস্ট শেষের দিকেই চলতে থেকেছে, দেখা যাচ্ছে কিছু টুকিটাকি আছে ওগুলো পসিবল না, ছোট ছোট খুচরো খুচরো প্রচুর আছে, সেই আমাদের ফেভারিট কিছু তোমাদের নিয়ে এক্স্যাক্টলি ফিউ বড় সেটস আর ফিউ ফেভারিট যেগুলো একদম অল টাইম ভার্সেটাইল ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি, খুব খুচরো গুলো আর দেখাতে পাচ্ছি না, কই নেই। আচ্ছা চলো ব্যাঙ্গেলস এর মধ্যে লাস্ট এটাই একটা এখনো মানে আছে, সেটা হচ্ছে যে একটু দেখো সেই ওই তোমাদের রুবি আর ওই ইয়ে কালার একদম স্টোনস দেওয়া সিলভারের, এটা ওয়েবসাইট থেকে নেওয়া, দিস ইজ ফ্রম ওয়েবসাইট, তোমরা ওয়েবসাইটের যে কোনো কালেকশনে গেলে মানে যে কোনো ব্রাঞ্চে গেলে দেখতে পাবে ওখানে সব এরকম টাইপের স্মার্ট জুয়েলারি পাওয়া যায়, মানে সিলভার জুয়েলারি, এটা পিওর সিলভার তো কিছু না তোমরা জানো, এটা জাস্ট ওই যেটা কি বলে একটা সিলভার প্লেটেড বেসিক্যালি, মানে সবই তোমার ওই ব্রাশও অক্সিডাইজড টাইপ জার্মান সিলভার যেরকম হয় ওই জিনিস, এইটা হচ্ছে বাট স্টাইলিং এর জন্য ঠিক আছে তাই না, ভীষণ স্মার্ট আর কি, এরকম একটা পরে নিলে ব্যাস দ্যাটস ইট, প্রচুর অদৃতিস বলছে সত্যি সত্যি, অদৃতিস এর কালেকশন যেমনি রিজনেবল তেমনি খুব ভালো। নেক্সট আপ ইজ একটা খুব সুন্দর নেকলেস, যেটা হলো যেটা আগেন সিলভার নয় বাট দেখতে সিলভার, মানে কালারটা সিলভার বাট ইটস নট পিওর সিলভার অর সামথিং লাইক দ্যাট, এটা হলো একদম গুজরাটের একটা গ্রাম থেকে ওখানে বৌরা বসে বানায় নিজের হাতে এইরকম একটা সেট, ওই কাঠিয়াবাড় সাইড বা ওইসব দিকে ওই গাঙ্গুবাই দেখে থাকলে দেখতে পাবো, কাচ সাইডে বৌরা এগুলো হাতে বসে বানায় গুজরাট থেকে, আমার মা গেছিল গুজরাটে, আমার মা ঘুরতে খুব ভালোবাসে, শি ইজ মানে ঘোড়া যদি বলতে পারো, আমার মা এভরি টু থ্রি মান্থস প্যাকস হার ব্যাগ অ্যান্ড এদিক ওদিক পালিয়ে যায় ঘুরতে, তো যেটা ভালো ভালো জিনিস কালেক্ট করে নিয়ে আসে, তো ওখান থেকে আমার মা আমার জন্য এটা এনেছিল গুজরাট থেকে, ভেরি ভেরি নাইস, এটা কোনো তুমি তোমরা মানে কোনো শর্ট প্যান্টের সাথে পরলে খুবই সুন্দর লাগবে, তার সাথে আমি আরেকটা জিনিস দেখো, এটাও গুজরাট থেকেই আনা মায়ের ইয়াররিংটা, ভেরি বিউটিফুল, এগুলো তোমরা এখানেও দেখতে পাবে বাট সিল এটা অথেন্টিক, বিকজ এটা অথেন্টিক, ওখানে বৌরা বসে নিজের বাড়িতে মানে কাছে বসে, কাচ যে জায়গাটা তোমরা জানো গুজরাটে দেয়ার আ প্লেস কাচ, যেখানে বসে লোকেরা মানে বাড়িতে বসে এগুলো বানায় বৌরা, মামা ওখান থেকেই এগুলো নিয়ে এসেছে, শি ইজ মাই মম ইজ লাইক আনাদার শপহলিক, মানে আমরা এরকম কেন হয়েছি সেটা তোমরা আমাদের মাদের দেখলে জানতে পারবে দুজনের, যাই হোক অ্যান্ড লাস্টলি আমরা দুটো জিনিস দেখাবো নাকি না, লাস্টলি এই যে এইটা আছে একটা আর এইটা আছে একটা, দেখিয়ে দে লাস্ট, একদম লাস্ট বলতে পারো, ইটস এ লিফ লিফ বিউটিফুল, এটা ভীষণ সুন্দর, এরকম এরকম যাবে জিনিসটা বা চাইলে এরকম পড়তে পারো, এটা আমি ফেসবুকে রাখি, একটা ফেসবুকের একজন যারা সেল করে তোমরা জানো লাইভে গিয়ে সেল করে ওখান থেকে আমি নিয়েছিলাম, উইচ ইজ আগেন আ বিউটিফুল বিউটিফুল পিস, এর সাথে সেম এই লিফ কানের দুল আছে যেটা খুব ছোট্ট, আমার ছোট্ট ছোট কানের দুলগুলোর বক্স আলাদা যেটা আমি এখন নিয়ে আসিনি, তো আমি খুব ফেভারিট জিনিসগুলো দেখাবো বলি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান উই হ্যাভ, মানে অ্যাট লিস্ট আই হ্যাভ রাইট নাও, অ্যান্ড মাই লাস্ট ওয়ান ইজ দিস সেট, আগেন একটা লম্বা সেট, ভীষণ বিউটিফুল রাধা কৃষ্ণ আছে এতে, আর এটা ওই আমাকে পছন্দ করে কিনেছিল, এটা পিছনে স্টোরিটা হলো ওই আমাকে পছন্দ করে গিফট করেছিলাম এটা, হ্যাঁ 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 রাইট, বার্থডে গিফট করেছিল আর ওই পছন্দ করে আমাকে বার্থডেতে গিফট করেছিল, এটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, আমরা মিন্ত্রা থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর সিলভার জুয়েলারি, এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে আমি বলে দেব তোমাদেরকে, আই থিঙ্ক ইট ইজ, ও না 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 দিস ইজ এটা, হ্যাঁ শিওর, হ্যাঁ এটা যাকে মিন্ত্রা থেকে এটা অর্ডার হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট রাধা কৃষ্ণর ইমেজ করা আছে আর পুরো ঘুংরু ঘুংরু হাড়টা লম্বাই, তোমরা একটু ছোট করেও পড়তে পারো বা একটু লম্বা করেও পড়তে পারো, ঠিক আছে জিনিসটা এটা আর খুবই আছে, আমরা দিয়ে দেবো এটা এরকম, আর এর সাথে একটা বিউটিফুল ইয়াররিং আছে, এটা পুরো সেটটাই আমাকে গিফট করেছিল, সুন্দর এই ছোট্ট ইয়াররিংটা, উইচ ইজ আগেন তোমরা শুধু ইয়াররিংও পড়তে পারো আর না হলে সেটটার সাথে পড়তে চাইলে সেটটার সাথেও পড়তে পারো,
চলো আমাদের সিলভার জুবলির কালেকশন তোমরা দেখলে, আমাদের কাছে যাবতীয় যা ছিল বড় বড় ঠরের মধ্যে একটু ভারী ভারীর মধ্যে সেগুলো তোমাদেরকে দেখালাম। খুব ছোট ছোট গুলো আমাদের ফেভারিট আর কি, সবসময় আমাদের ফেভারিট সেগুলো। খুব ছোট ছোট গুলো দেখালাম না, খুবই ছোট ওগুলো, ওগুলো দেখাতে গেলে মানে দিন কভার হয়ে যাবে আর কি। আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে এত ছোট ছোট দেখে। আমাদের স্পেশাল যেগুলো খুব ফেভারিট, যেগুলো আমরা স্টাইলিং করে থাকি, করে থেকেছি, সেগুলোই তোমাদেরকে দেখালাম। দুজনে শেয়ার করতে থাকি, ও আমারটা আমি ওরটা করতেই থাকি। সো ইটস অল অ্যাবাউট ফ্রেন্ডশিপস। সো আশা করি তোমাদের আমাদের জুয়েলারি হল, সিলভার জুয়েলারি হল ভালো লাগলো। আর যদি আমাদের সিলভার জুয়েলারি হল আজকে ভালো লেগে থাকে তাহলে ডু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ কাম ইন দ্য ভিডিও, দেখো আর সাবস্ক্রাইব করো, আর বেল বাটন প্রেস করতে ভুলবে না যাতে নতুন ভিডিও আসে সেটা আমরা তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে, কোন নতুন হল নিয়ে বা আমাদের কোন ডেইলি ব্লগ নিয়ে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা আমাদেরকেও খুব 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 অনেক 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 ভালোবাসা দাও। আর আমরা চাই যে আমরা যে কাজটা করছি বা তোমাদেরকে আমরা যেটা আমাদের লাইফস্টাইল আর আমাদের সমস্ত যাবতীয় আমাদের যা আছে ইন এন আউট, তোমাদেরকে আমাদেরকে চেনাবার জন্য যেটা করছি দেখাচ্ছি সেটা তোমাদের ভালো লাগছে, এক্সাইটিং লাগছে, বোরিং বোর করছি না, ইটস নট বোরিং ফর আস অ্যান্ড নট ইভেন ইউ। আমরা আমাদের দুই পক্ষ থেকেই বোর হওয়াটা উচিত না, তাই না? বোর হলে আমাদের ভিডিও খুলে দেখতে ইচ্ছা করে না, আমাদেরও ইচ্ছা করে না, তোমাদেরও করবে না। সো যাকে আজকের মতন আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা, আবার দেখা হবে কালকে। সো টিল দেন, বাই বাই।